প্রিয় আমার সকল ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এক নতুন ভিডিও সম্পূর্ণ অন্যরকম। আমি উপস্থিত হয়েছি মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয় গুরুকুল আশ্রমে, অর্থাৎ ছাত্রাবাসে, এক বিশেষ দিনে। এই দিনের সম্পর্কে দু একটা কথা বলবো। প্রাচীন বৈদিক যুগের যে সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা তা বহন করে নিয়ে চলেছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস। প্রতি বছরের মতো আজ 14 জানুয়ারি 2024 ছাত্রাবাসের প্রাক্তন ছাত্রদের মিলন উৎসব। সেই মিলন উৎসবে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস এগিয়ে নিয়ে চলেছে ছাত্রাবাসের গৌরব, এবং এগিয়ে নিয়ে চলেছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমের কীর্তি। তা এই রকম একটা সুন্দর মিলন উৎসব দিনে ছাত্রদের সঙ্গে আমি ছিলাম এবং তার কিছু ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস। আজকে ছাত্রাবাসের প্রাক্তন ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকল প্রায় বিগত 10-15 বছরের পুরনো ছাত্ররা এসেছে, সমবেত হয়েছে। আমার ছাত্ররা, প্রিয় ছাত্ররা, এই ছাত্র যারা আজকে অনুষ্ঠানে যোগদান করেছে, একটা দারুণ মজার, আমরা এটাকে প্রাক্তন বলবো না, প্রাক্তন নবীন সব আছে, সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রাক্তন ছাত্রদের তরফ থেকে আমার একটা প্রিয় ছাত্র সৈকত মিত্র এসছে, তার সঙ্গে আমি কিছু কথা বলছি, আপনারা দেখতে থাকুন। বলো সৈকত, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? নমস্কার। অ্যাকচুয়ালি আজকে এটা আমাদের বরাবরই প্রচণ্ড আনন্দের দিন। আমরা সবাই এখানে মানে এক হই, সমবেত হই পুনর্মিলন উৎসবের দিনটাকে কেন্দ্র করে। এটা আমাদের জানুয়ারি মাসে হয়েই থাকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে এটা কবে হবে, কিন্তু জানুয়ারি মাসে এটা ফিক্সড হয়েই থাকে। আমরা যে যেখানেই থাকি চেষ্টা করি আসার জন্য। অনেকে অনেক দূরে থাকে বলে হয়তো তারা আসতে পারেন না অনেক সময়, কিন্তু মানে এই জায়গাটা আসা হচ্ছে আমাদের শৈশবে ফিরে আসার গল্প, আমাদের সেই দিনগুলোই ফিরে আসার গল্প যেখানে আমরা এই মাঠে খেলা করেছি, হয়তো কেউ এই মাঠে কখনো কান ধরে দাঁড়িয়ে থেকেছি, হয়তো এখান দিয়েই আমরা রেগুলার করতে গেছি, এখানেই বড় হয়েছি, মাঠ পরিষ্কার করেছি, মাঠে টুর্নামেন্ট হয়েছে, টেস্ট ম্যাচ হয়েছে, ফুটবল টুর্নামেন্ট হয়েছে, স্যারদের সাথে ঘুরে বেড়ানো হয়েছে। তো এইভাবে এই জন্য এই দিনটাকে আমরা খুব সেলিব্রেট করি সবাই মিলে, যে ওই নস্টালজিক হয়ে পড়ি এবং পুরনো দিনে ফিরে আসা অপরচুনিটি। তো এই জন্যই এইভাবেই আমরা আজকের দিনটাকে সেলিব্রেট করি। আর যারা আসতে পারে না তাদের সকলের জন্য আমরা চেষ্টা করি তারা যেন আবার আসতে পারে, সবাইকেই আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি। তো যারা দেখছেন ভিডিওটা, যদি কেউ আজকের দিনটা মিস করেছেন কোনোভাবে, অবশ্যই পরের বছর আপনি জানতে পারবেন, আপনাকে আগাম ওয়েলকাম। এখন থেকে পরের বছরের জন্য অবশ্যই আসবেন, আমাদের ভালো লাগবে। 1990 সালের পাশ করা মানুষও কিছু এসছেন, 1980-এর দশকের পাশ করা মানুষও কিছু আসছেন, তো মানে ঠিক কত বছরের পুরনো মানুষ আসছেন তার কোনো শেষ নেই। আবার গত বছরে যারা পাশ করেছে তারাও আসছে, তো এটা যেন আমরা দিন দিন আরও বড় করতে পারি, তার জন্য সকলের কাছে আমার আবেদন থাকবে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আমার সৈকত। আজকে সকলে মিলিত চেষ্টায় এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে, সকল ছাত্ররা এসছে, আশা করি আমার এই প্রোগ্রাম, অর্থাৎ গুরুকুল স্যার, আমাদের ছাত্রাবাসে একজন মাস্টারমশাই সাগর পাঠক, উনি এসছেন, ওনার সাথে সম্পর্কে কিছু কথা বলবে ও এই ছাত্রাবাস সম্পর্কে। আমি এই ছাত্রাবাসে 1997 সাল থেকে পড়াচ্ছি। তা আমরা ছোটো ছোটো কিছু বীজ পোতা হয়েছিল, একটু সার দিয়েছি, একটু হাতে জল দিয়েছি, একটু বেড়া টেড়া দিয়েছিলাম, সেই সব ছোটো ছোটো বীজ থেকে একটা সময় এখানে ডালপালা ছেড়েছিল, আজকে তারা সব বড় বড় বৃক্ষ ময়ূরে পরিণত হয়েছে। তখন আমি সেই বাগানে আজকে ঘুরতে এসেছি, সেই গাছগুলোয় ফুল ধরেছে, ফল ধরেছে, দেখছি আর আনন্দ লাগছে। কখনো হয়তো একটু সার একটু জল মাটি দিয়েছিলাম, এটুকুই বলার। এই দেখে আজকে সত্যি বলছি খুব আনন্দ হচ্ছে আমার, সেই ছেলেগুলো আজকে কোথায়
দাঁড়িয়েছে। খুব ভালো লাগলো সত্যি, আমাদের এই ছাত্ররা যে তৈরি হয়েছে এটাই সবচেয়ে বড় কথা, সবার উপস্থিতি আরো আনন্দ দিচ্ছে। সকল মাস্টার মশাইরা এসছে, এই আমার পুরনো ছাত্র আসছে। আচ্ছা আগে তোমার নাম বলো, কোন ইয়ার বলো? কোন ইয়ার? আমি স্যার 2016-তে পাস আউট। 2016? আর তোমার? আমার নাম অর্ঘ্য মণ্ডল, আমিও 2016-তে পাস আউট। তোমাদের মুখগুলো সেই একই আছে। স্যার কেমন আছেন? খুব ভালো আছি। আগে বলো, আজকের দিনে এসে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে স্যার। আমি 8 বছর পর আসছি, তাই আর প্রথম আমার এই রিউনিয়নে আসা, বন্ধুরা সবাই আসা, খুবই ভালো লাগছে। আচ্ছা সব থেকে বড় কথা, আপনাদের মানে এতদিন পর আপনাদের সান্নিধ্যে আসতে আমার খুবই ভালো লাগছে। দারুণ দারুণ, আমিও 8 বছর পরে এসেছি, মাঝখানে একবার এসেছিলাম, কিন্তু স্যার এখানে আবার ফিরত এসে আমার খুব ভালো লাগছে। সেই একই জায়গা, সেই ছাত্রাবাস, সেই ছাত্রাবাস। আর একজন ছাত্রের কাছে যাই, তোমার নাম কোন ইয়ার বলো? আমার নাম দীপ্তানীল ছাত্রা, আমি 2016-এ মাইদে রিসার্চ করছে। বাহ, আমাদের দীপ্তেন্দুর দীপ্তনীল, দীপ্তনীলের ছাত্রার সাথে আমি কিছু কথা বলি, তুমি বলো কেমন লাগছে আজকে ফিরে এসে প্রাক্তনদের? হ্যাঁ অনেক ভালো লাগছে। আমি তো যেন মনে হচ্ছে মাঠে আবার ফুটবল নিয়ে নেমে যাই। হ্যাঁ হ্যাঁ একদম, তাই মনে হচ্ছে সেই পুরনো দিনগুলো। অবশ্যই না, আজকে আমাদের ছাত্র দীপ্তেন্দুর আজকে গর্ব আমাদের, রিসার্চ করছে। কোথায় করছো তুমি রিসার্চ এখন? ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা স্যাম্পেন, ইউআইইউ। তাহলে চিন্তা করো, আজকে আমাদের এখানকার ছাত্র কোথায় আজকে আমেরিকায় রিসার্চ করতে গেছে, এটা আমাদের গর্ব। আমার মনে হচ্ছে সেই ছোট ছোট ছাত্রগুলো যেমন আজকে এরা, এই যে যেমন আজকের নবীন ছাত্ররা, তাদের দেখেও আজকে নতুন কিছু জানতে পারবো। যাই হোক দীপ্তনীল, তোমার অবশ্যই তোমার কাজ সম্পাদন ভালো হবে, তুমি আরও বড় হও, আর সবসময় চেষ্টা করবে আশ্রমের সঙ্গে যোগাযোগ আসবে। আচ্ছা আমাদের আরেকজন মাস্টারমশাইয়ের সাথে কথা বলি, ছাত্রাবাসের মাস্টারমশাই, আপনার নাম বলুন স্যার। আমার নাম পলাশ দা, আমি 97 থেকে আছি এখানে ইনভলভ, ইংরাজি পড়াই। আগেতে 7, 8, 9, 10 পড়াতাম, এখন বেসিক্যালি 9, 10 পড়াই। তো যাই হোক, হোস্টেলে মাঝখানে কয়েক বছরে দেখছিলাম যে কয়েকজন ছেলে মুসলিমেও যে পরিচিত ছেলে তারাই আসছিলো বা তারা এই রিউনিয়নে মিলিত হচ্ছিলো, এবারে দেখতে খুব ভালো লাগলো। অলমোস্ট এভরি ইয়ারের ছেলে এখানে এসেছে এবং তারা খুব এনজয় করছে, সবাই সবার সঙ্গে কথাবার্তা বলছে, আমাদের সঙ্গে তাদের আলাপ হচ্ছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে। আমরা খুবই ধন্য এই এমন একটি হোস্টেলে আমরা মানে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলাম বা এখনও আছি। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, এবং দেখলাম যে বেশিরভাগ ছাত্ররাই তারা সুপ্রতিষ্ঠিত, এবং যারা প্রতিষ্ঠিত এখনও হয়ে ওঠেনি তারা কিন্তু মানে সুশিক্ষিত হয়ে উঠেছে দেখতে পাচ্ছি, এবং তারা খুব হায়ার এডুকেশন নিচ্ছে, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। খুব ভালো লাগছে স্যার, হচ্ছে এই ট্র্যাডিশন এই হোস্টেলে আরও বজায় থাকবে সারা জীবন। আপনারা আপনাদের আমাদের সকলের সহযোগিতায় ছাত্র মাস্টারমশাই এই যে মিলন বন্ধন তাতে সবচেয়ে আমাদের গর্ব। ডাক্তার সুপ্রতিম আসো, সুপ্রতিম তোমার কোন ইয়ার বলে দাও? আমার 2002। আর 2002-এ তুমি এখান থেকে পাস করেছো? দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল, এখন তুমি কি করছো বলো? এখন আমি স্টেট ব্যাংকে আছি। কোন শাখায়? স্টেট ব্যাংকের রিসার্চ ব্রাঞ্চেই আছি। আমি এই আশ্রমের অ্যাকাউন্টগুলো দেখাশোনা করি। আমার কাছে প্রবীর মহারাজ, সতীশ মহারাজ বা আশ্রমের যারা যারা আছেন তারা আমার সাথে গিয়ে যা যা সার্ভিস নেওয়ার। বাহ বাহ বাহ, তুমি বড় জায়গায় গেছো, এটাও আমাদের গর্ব, আমাদের আশ্রমের গর্ব, ছাত্রাবাসের গর্ব। এই সেই ছাত্রাবাস যেখান থেকে তুমি মানুষ হয়েছো, বড় হয়েছো, এবং সেই পা খুব ভালো লাগছে তোমার কাছে পেয়ে, আর তোমরা সবসময় আসবার চেষ্টা করবে আশ্রম কারো। আমি প্রতি বছর আসি। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো লাগলো। ছাত্রাবাসে ছাত্রদের দ্বারা একটি গান থিম সং আমি শোনাবার চেষ্টা করছি। প্রাক্তনদের আজ রামকৃষ্ণ মাইস রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় যারা এসছে প্রাক্তনদের আজকে মিলন উৎসবে আমি এক প্রাক্তন ছাত্রের সঙ্গে কথা বলছি। তোমার নাম? অভিরূপ। অভিরূপ কি বলো? অভিরূপ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়, কোন ইয়ারে তুমি পাস করেছো? 2023-এর ব্যাচ। তা তুমি কেমন কি করছো এখন এই বর্তমানে?
আচ্ছা 11 এ পড়ছে স্কুলে গিয়ে 11 এ পড়ছো আর এতদিন বাদে সবার সাথে দেখা হয় খুব ভালো লাগছে ভালো লাগছে আর এখানে বারবার এই অনুষ্ঠানে আসতে ইচ্ছা লাগে তো হ্যাঁ অবশ্যই মাঠে নেমে খেলতে ইচ্ছা করে একদম আর কি মনে হচ্ছে এসে আর মানে যেটা সবথেকে স্পেশাল আচ্ছা পুরনো আশ্রমে সেই সেই গানটার কথা মনে পড়ছে যে গানটা আশ্রমে আমাদের এই একটা গান লিখেছিল ছাত্ররা মনে আছে টিউশনটা ছাত্রাবাস একটু করতে পারবে যে সম্মেলন বা যেটা বলতে পারি একটা সকলে মিলিত সেই মিলিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের ছাত্ররা এসেছে তা আমাদের প্রাক্তন ছাত্র তোমার নাম আর কোন ইয়ার বলো সন্দীপ্ত দাস ইয়ার হচ্ছে 2006 ব্যাচে মোটামুটি সব এসেছে যারা আছে সামনে আমি তাদের নিয়েই বলছি কেমন লাগছে পুরনো বছর ফিরে আসা অনেকদিন পরে এলাম তো অবশ্যই ভালো লাগছে সবার সাথে দেখা হচ্ছে এই যে মিলন উৎসব এই মিলন উৎসবে মনে হচ্ছে মাঠে নেমে ফুটবল খেলতে পুরনো স্যারদের একটু চেহারাগুলো চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেই রকমই আছে দেখতেও বেশ আগের কথা মনে পড়ছে বেশ ভালো লাগছে বাহ তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে সবার পুরনো সবার সাথে দেখা হয়ে যাচ্ছে স্যারদের সাথে আবার এই এরম উৎসবে বড় বড় আসতে হবে তাই তো তোমার খুব ভালো লাগছে বাহ যাই হোক এই মিলন উৎসব বলবো মিলন উৎসবই বলবো এই মিলন উৎসবে সকল ছাত্ররা আজকে এসছে এটা আমাদের ভালো আমাদের একজন স্যারের সাথে কথা বলেছি আমাদের হোস্টেলের স্যার সমু স্যার প্রাক্তন ছাত্রদের দেখে আমার খুবই মানে আনন্দ পাচ্ছি বাহ খুব আনন্দ লাগলো সবার নতুন এবং পুরনো সকলের মেলবন্ধনে আজ এই উৎসব সকলের একটা সমাদৃত হয়েছে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে